Assalamualaikum everyone. অনেক দিন পর তোমাদের সাথে একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো শীতকালীন রেসিপিটি আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। এই রেসিপিটির সাথে তোমরা সকলেই জড়িত আছো। এটি হচ্ছে আলুর দম অথবা এই আলুর চপ বলে থাকে এটিকে মুন্সিগঞ্জে। এটি মুন্সিগঞ্জের খুব পরিচিত একটি খাবার। তো সর্বপ্রথমে আলুগুলোকে আমি ভালোমতো কেটে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে এখন সিদ্ধ করে নেব। আলুর সাথে মটর শুটি দিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। আলু মটর শুটিগুলি সিদ্ধ হয়ে গেলে আলাদা করে নামিয়ে রেখে দেব। তো এখন আমি একটা কড়াইতে তেল পেঁয়াজ মরিচ দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলি সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন পরিমাণ মতো দিয়ে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও টমেটো কুচি। টমেটো কুচি দিলে আলুর চপের স্বাদটা অনেক ভালো আসে। তো এখন আমি সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পানি একটু ভালো মতো কষানোর জন্য। এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সিদ্ধ করা মটরশুঁটি ও আলুগুলো দিয়ে উপরে ধনে পাতা কুচি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে। তো এগুলোকে ভালো করে কষিয়ে রান্না করার পরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, বিট লবণ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ও সামান্য 5 ফোড়ন গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এখানেই হয়ে গেল নতুন আলুর দমের রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন ও সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।